আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ফার্স্ট ট্রাভেল ব্লগে। পতেঙ্গা আর সি বিচের মধ্যে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে নিরিবিলি আর সুন্দর জায়গা। এখান থেকে সমুদ্রটা, সমুদ্র সৈকতটা আর সানসেটটা খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা এই জায়গায় কয়েকবারই এসেছি কিন্তু ওইভাবে ভিডিও করা হয়নি, এবার করলাম। এটা হচ্ছে আপনার পতেঙ্গার মেইন রোড থেকে উঠে হাতের বা পাশে নেভাল একাডেমির পাশে। এখান থেকে নেভাল একাডেমিটা দেখা যায়। এটা হচ্ছে নেভিদের রেস্ট্রিক্টেড এরিয়া, ওই এরিয়াতে যাওয়া যায় না, কিন্তু এর পাশেই একটু সুন্দর বিচের মতো করা হয়েছে। এই জায়গাটা খুব সুন্দরভাবে দেখা যেতে পারে। আসুন আমরা জায়গাটা দেখি, জায়গাটা খুবই সুন্দর। যে ওই পাশে হচ্ছে নেভিদের রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে ওনারা খুবই জোরালোভাবে বা খুব স্ট্রংলি রেস্ট্রিক্টেড করে রেখেছে। এখানে ওনারা বর্ডার দিয়ে রেখেছে, কোনোভাবেই ওই পাশে যাওয়া সম্ভব না, আর এখানে সাধারণ মানুষ যেতেও পারে না। টিকিটেরও কোনো ব্যবস্থা নেই, জাস্ট আমরা বাহির থেকেই দেখতে পারবো। এই জায়গাটাতে তুলনামূলক জনসমাগম কম হওয়ার কারণে এখানে অনেকেই সাইকেল নিয়ে আসে, বিভিন্ন ধরনের স্টান্ট দেখায় বা প্র্যাকটিস করে, সাইকেল প্র্যাকটিস করে। এগুলো কিছুটা রিস্কি লাগে কিন্তু হয়তো তারা মজা পায়। এই জায়গাটাই হচ্ছে এই বিচের সবচেয়ে সুন্দর জায়গা। মেইন সি বিচটাতে যে সমস্যা ছিল সেটা হচ্ছিল সমুদ্রের কাছে যেতে পাথর টপকে বা পাথর বেয়ে নিচে নামা লাগতো, যেটা ছিল খুবই রিস্কি আর ভয়ানক। আমি এই পাথর বেয়ে নিচে নামার ভয়ে কখনোই সি বিচের কাছে যেতাম না। কিন্তু এই জায়গায় যে সুবিধাটা আছে সেটা হচ্ছে এখানে তারা অনেক সুন্দর করে সিঁড়ি দিয়ে দিয়েছে, যেটা দিয়ে খুব সহজেই আমরা সমুদ্রের কাছে যেতে পারি আর সমুদ্রের সৌন্দর্যকে উপভোগ করতে পারি। আসুন আমরা সমুদ্রের সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করি।